হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শান্তিস রান্নাঘর বেঙ্গলি রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফেমাস বেঙ্গলি রেসিপি। আজকের রেসিপি ফিশ ফ্রাই, ভেটকি মাছের ফিশ ফ্রাই, যা স্বাদই হয় অনবদ্য। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন, ফলে আমার আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। বানানোর জন্য অবশ্যই লাগছে ভেটকি মাছ। আমি 3 পিস ভেটকি মাছের ফিলে নিয়েছি এবং ভেটকি মাছের ফিলেকে একটি মিডিয়াম সাইজের লেবুর রস ও পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এভাবে ম্যারিনেট করে 15 মিনিট রাখব। হয়ে গেছে মাছগুলো, খুব সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। এখন আসছি দ্বিতীয় পর্যায়ে। এখন আরেকটি পাত্র নিলাম আর ওখানেই নিয়ে নেব ম্যারিনেট করা মাছগুলো। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পেঁয়াজ বাটা, 1 টিস্পুন আদা বাটা, আর দিয়ে দেব 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন গ্রিন মিক্সচার, এটি ধনে পাতা, পুদিনা পাতা এবং কাঁচা লঙ্কা বাটার মিশ্রণ। সমস্ত মশলাগুলোকে মাছের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মাছগুলোকে আরও আধ ঘন্টা ম্যারিনেট করে রাখব। আর লাগছে 2টো ডিম। আমি 2টো ডিমকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন জল এবং আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। অন্য আরেকটি প্লেট নিলাম আর ওর মধ্যে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। মাছগুলো খুব সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। এখন মাছগুলোকে একে একে ডিমের গোলার মধ্যে দিয়ে দেব এবং ডিমের গোলার মধ্যে ভালো করে ডুবিয়ে একটা কোটিং করে নেব। মাছকে ডিমের গোলার মধ্য থেকে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসের মধ্যে ও ব্রেড ক্রাম্বসের একটি কোটিং করে নেব। এইভাবে মাছের উপর ব্রেড ক্রাম্বসগুলোকে দিয়ে দেব এবং হাত দিয়ে ভালো করে চেপে চেপে চৌকো শেপের ফিশ ফ্রাইগুলোকে গড়ে নেব। আমি এখানে পাতলা কোটিং করছি, সেই কারণে একটি মাত্র কোট করলাম। আপনারা মোটা কোটিং চাইলে 2 থেকে 3 বার ডিমের গোলায় চুবিয়ে এইভাবে ব্রেড ক্র্যাম্পস দিয়ে কোট করে নিতে পারেন। এইভাবে একে একে সমস্ত ফিশ ফ্রাইগুলোকে আমি গড়ে নেব এবং আধ ঘন্টা ফ্রিজে রাখব, যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায়। আধ ঘন্টা হয়ে গেছে, ফিশ ফ্রাইকে আমি ফ্রিজ থেকে বের করে এনেছি। দেখুন খুব সুন্দরভাবে কোটিংটা শেড হয়ে গেছে। এখন ফ্রাই করে নেব। কড়াইতে সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন একে একে গড়ে রাখা ফিশ ফ্রাইগুলোকে দিয়ে দেব এবং ডিপ ফ্রাই করে নেব। দিলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি ভেটকি মাছের ফিশ ফ্রাই। আজকের রেসিপি ভেটকি মাছের ফিশ ফ্রাই অলমোস্ট রেডি হয়ে গেছে। আপনারাও ট্রাই করুন, খেতে অবশ্যই ভালো লাগবে। এবং আমার চ্যানেল শান্তিস রান্নাঘর বেঙ্গলি রেসিপিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।